নমস্কার অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমি একদম পুরো ঘেমে গেছি, কারণ মা ধান সিদ্ধ করছে, আমি ওখানে ছিলাম। চলো তোমাদেরকে। তো মা এখানে ধান সিদ্ধ করছে, আর 7টা বাজছে, তাও কত রোদ হয়ে গেছে। তো রোদে বসেই মা ধান সিদ্ধ করছে আর পুরো ঘেমে গেছে। আমাদের গ্রামে এইভাবে ধান সিদ্ধ করা হয়। আমি এখানে অনেক জামা কাপড় ভিজিয়েছি, সব এগুলো ছাড়াবো। আর টাইমে এখন জল চলে এসছে, তো টাইমে জল পড়ছে, তো আমি এখন এগুলো ধুয়ে নেবো, কারণ জল পালিয়ে যাবে। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম সব কাদা হয়ে গেছে। আর সকালে আমি এখন মুড়ি খাবার জন্য আলু দিয়ে ছোলা নাড়া বানাচ্ছি। এটা আমি সকালে মুড়ি দিয়ে খাওয়া হবে। এখন বাজে 11:30, আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই একটু। চলাই, আমার একটা ছোট দেওর হয়, ঠাকুরপোর লুকিয়ে পাল্লাচ্ছে। কাকিমার কোলে যে লুকি পড়েছে, তো ভিডিও চালু করেছে। মামা দেখ ঠাকুমারা কি রান্না করছে, দেখো তো ঠাকুমারা কি রান্না করছে দেখো। আমারও আজকে ইচ্ছা ছিল শাক তুলতে যেতে, যা রো গরম। একটা জিনিস দেখাই, দেখো কত কাঁঠাল হয়েছে, এখনো পাকেনি কাঁঠালগুলো। এবারে গোড়া পর্যন্ত একটা গাছেও হয়েছে। তো আজকের অবস্থা দেখতে পাচ্ছ, কতটা গরম পড়েছে, আর প্রচণ্ড গরম পড়েছে, গরমের কোনো তুলনাই হয় না, এত গরম পড়েছে। তো আর আমি এখানে করছি এখন রান্না। তো কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমাদের দুপুরের মেনু ভাত আর লাল লাল মাংসের ঝোল। তো এখন বাজে 8:30, তখন আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এখন মা করছে রুটি।